হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সট্রিম মরফোলজি অফ প্ল্যান্টস এই অধ্যায়টি নিয়ে। তো চলো শুরু করা যাক। আসলে সত্যিকার অর্থে এই চ্যাপ্টারের নাম উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য না হয়ে উদ্ভিদের রূপান্তর যদি হতো তাহলে ভালো হতো, কেননা এই চ্যাপ্টারে আমরা আসলে উদ্ভিদের বিভিন্ন রূপান্তর সম্পর্কে জানবো। হ্যাঁ, তো উদ্ভিদ আসলে প্রয়োজনের খাতিরে বিভিন্নভাবে রূপান্তরিত হতে পারে, যেমন তার মূলের রূপান্তর হতে পারে, কাণ্ডের রূপান্তর হতে পারে, বা পাতার রূপান্তর হতে পারে। তো আমরা এই যে মূল, কাণ্ড, পাতার কিছু রূপান্তর সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে মূলের রূপান্তর। তো মূলের রূপান্তর আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর এবং অস্থানিক মূলের রূপান্তর। আমরা জানি যে মূল দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রধান মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। প্রধান মূল রূপান্তরিত হয়ে বিভিন্ন কিছুতে পরিণত হয়, যেমন মূলাকৃতির মূল, গাজরাকৃতির মূল, শালগ্রামাকৃতির মূল এবং কন্দাকৃতির মূল, এই চার ধরনের পরিবর্তিত হতে পারে। অন্যদিকে অস্থানিক মূল আবার তিন কারণে পরিবর্তন হয়, যেমন সেটা খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হতে পারে, একটা যান্ত্রিক ভারসাম্যের জন্য রূপান্তরিত হয় এবং কিছু শরীরবৃত্তীয় কাজের জন্য রূপান্তরিত হয়। তো খাদ্য সঞ্চয়ের জন্য যখন অস্থানিক মূল রূপান্তরিত হয় তখন কী কী প্রকারভেদ থাকে? সেখানে কন্দাল মূল থাকে, গুচ্ছিত কন্দমূল থাকে, নুডলুস মূল থাকে, মালাকৃতির মূল থাকে। যান্ত্রিক ভারসাম্য রক্ষায় রূপান্তরিত হয়ে মূল স্তম্ভমূলে পরিণত হতে পারে, ঠেস মূলে পরিণত হতে পারে বা আরোহী মূলে পরিণত হতে পারে। অন্যদিকে শরীরবৃত্তীয় কাজের জন্য মূল পরাশ্রয়ী বা বায়বীয় মূলে রূপান্তরিত হয়, পরজীবী বা শোষক মূলে রূপান্তরিত হয়, শ্বাসমূলে রূপান্তরিত হয় বা জনন মূলে রূপান্তরিত হয়। নামগুলো কিন্তু একটু কঠিন, একটু মুখস্থ রাখতে হবে। আমরা এই চার্টগুলো তৈরি করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, মাথায় সহজে নিতে সুবিধা হয়। তো আমরা এখন আসলে এই যে বিভিন্ন প্রকারের মূলগুলো জানলাম এই সবগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে প্রধান মূলের রূপান্তর থেকে আমরা শুরু করি। সো প্রধান মূলের রূপান্তর, এটা চার ধরনের আমরা জানলাম। প্রথম হচ্ছে মূলাকৃতির মূল, এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, আর তাই এরা রসালো এবং মোটা হয়। এই মূলের মধ্যভাগ কিছুটা মোটা এবং দুই প্রান্ত ক্রমশ শুরু হয়, যেমন মূলা। হ্যাঁ, তার মানে মূলা হচ্ছে আসলে এক ধরনের পরিবর্তিত মূল। তারপর হচ্ছে গাজর আকৃতির মূল, হ্যাঁ এরাও খাদ্য সঞ্চয় করে, তাই এদের প্রধান মূলটিও মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়, যেমন গাজর। তারপর হচ্ছে শালগ্রাম আকৃতির মূল, এই ক্ষেত্রে প্রধান মূলটি উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার হয় এবং নিচের অংশ ক্রমশ সরু হয়ে যায়, যেমন আমরা যে শালগম খাই সেটা হচ্ছে এরকম। এরপর হচ্ছে কন্দাকৃতির মূল, খাদ্য সঞ্চয়ের ফলে কখনও কখনও প্রধান মূলটি অনিয়মিত হয়ে মোটা হয়, এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যেমন সন্ধ্যামালতির মূল। কন্দাকৃতির মূল মূলত এই যে এরকম দেখতে হয়, যেটা আসলে আকৃতিটা অনিয়মিত। এরপর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য অস্থানিক মূলের রূপান্তর, হ্যাঁ বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। তো প্রথমে রয়েছে কন্দাল মূল, হ্যাঁ অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, যেমন মিষ্টি আলু, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল, যা মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে এটা অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে, এই জন্য এটা থেকে আমরা কন্দাল বলছি। তারপর হচ্ছে গুচ্ছিত মূল, ইহা কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে অবস্থান করে, কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে, আর এই কারণে এটাকে আমরা গুচ্ছিত কন্দমূলও বলি। খাদ্য সঞ্চয়ের প্রধান কাজ, যেমন শতমূলী ও ডালিয়া, এখানে আমরা শতমূলীর মূল দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে নুডলুস মূল, এটা আবার কি, যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় তখন তাকে আমরা নুডলুস মূল বলি, যেমন আমজাদা। দেখো এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে এই মূলগুলো চিকন, কিন্তু দেখো মূলের শেষ প্রান্ত মোটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে নুডলুস মূল। এরপর হচ্ছে মালাকৃতির মূল, হ্যাঁ যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তখন তাকে আমরা মালাকৃতির মূল বলি, যেমন করলার মূল। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখবে এই মূলটা এক জায়গায় একটু চিকন, তারপর আবার মোটা হয়ে গেছে, একটু চিকন আবার মোটা হয়ে গিয়েছে, এই জন্য এটাকে আমরা মালাকৃতির মূল বলি। এরপর অস্থানিক মূলের আরেকটা রূপান্তর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য, হ্যাঁ এই মূল উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে, আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে, এজন্য অস্থানিক মূলের বিভিন্ন রূপান্তর ঘটে থাকে, যেমন স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল, ভাসমান মূল ইত্যাদি। তো প্রথমে হচ্ছে স্তম্ভমূল, এই ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়, মানে গাছের কাণ্ড থেকেই উৎপন্ন হয়। এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভ আকার ধারণ করে, যেমন বর্তমানে হয়তো অনেকে বট গাছ দেখে থাকবে, যে বট গাছে যে ডালপালা তার থেকে লম্বা লম্বা কাণ্ডের মতো কিছু জিনিস নিচে নেমে আসে, এগুলো হচ্ছে আসলে স্তম্ভ মূল। এরা পরে মাটিতে নেমে সেটা স্তম্ভের মতো আকার ধারণ
করে। এরপর হচ্ছে ঠেসমূল, কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে সেটা দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তীর্যকভাবে মাটিতে প্রবেশ করে, যেমন কেয়া ঠেসমূল। এই যে দেখো, এটা হচ্ছে কেয়া গাছ। দেখো এই গাছটা খুব দুর্বলভাবে উপরে ওঠে, কিন্তু এটাকে শক্ত সামর্থ্য করার জন্য, মাটিতে দাঁড় করে রাখার জন্য এর কাণ্ডের উপর থেকেও কিছু মূল বের হয়ে নিচের দিকে প্রবেশ করে, করে এটাকে ব্যালেন্স করে রাখে। তো এগুলোই হচ্ছে আসলে ঠেসমূল, মানে এক কথায় ঠেস দিয়ে গাছকে দাঁড় করিয়ে রাখে এরা, এই জন্য এটার নাম হচ্ছে ঠেসমূল। এরপর হচ্ছে আরোহী মূল। এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে, যেমন পান। এখানে আমরা পান দেখতে পাচ্ছি, পান গাছ আসলে অন্য গাছের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে জন্মায়, মানে আরোহণ করে, এই জন্য এটাকে আমরা আরোহী মূল বলি। তো এরপর অস্থানিক মূলের আরেকটা পরিবর্তন হচ্ছে শৈলবৃত্তীয় কাজে রূপান্তর। হ্যাঁ, মূলের স্বাভাবিক শৈলবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শৈলবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে, যেমন পরাশ্রয়ী বায়বীয় মূল, পরজীবী বা শোষক মূল, শ্বাসমূল এবং জননমূল। তো প্রথম হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল। এক প্রকার মূল বাতাস থেকে জলে বাষ্প গ্রহণ করে, এদেরকে আমরা বায়বীয় মূল বলি, যেমন রাসনা। এই যে রাসনা গাছের যে মূলগুলো, এগুলো আসলে বাতাস থেকে জলে বাষ্প নেয়। এরপর হচ্ছে পরজীবী বা শোষক মূল। পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে। এই মূলগুলোকে শোষক মূল বলে, যেমন স্বর্ণলতা। হ্যাঁ, স্বর্ণলতা আসলে নিজে নিজে বাঁচতে পারে না, সে অন্য গাছের উপর পেঁচিয়ে পেঁচিয়ে জন্ম এবং পেঁচানোর সময় সে গাছের ভেতরে নিজের এক ধরনের বিশেষ মূল ঢুকিয়ে দেয় এবং এভাবেই স্বর্ণলতা ওই গাছ থেকে পুষ্টি পেয়ে নিজে বেঁচে থাকে। এরপর হচ্ছে শ্বাসমূল। সমুদ্র উপকূলে লবণাক্ত কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। হ্যাঁ, এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে, এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফের বলে, যেমন সুন্দরী, গরান ইত্যাদি। আসলে হয় কি, অঞ্চলে মাটি কাদাপূর্ণ হওয়ায় সেখানে তেমন একটা বাতাসের চলাচলের সুযোগ নেই, তাই মূলগুলো মাটি ভেদ করে উপরে উঠে এসে প্রয়োজনীয় অক্সিজেনটাকে শোষণ করে নেয়। এরপর হচ্ছে জননমূল। কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। তো এইগুলো আসলে মোটামুটি বিভিন্ন ধরনের মূলের রূপান্তর। এবার আমরা জানবো কাণ্ডের রূপান্তর সম্পর্কে। হ্যাঁ, কাণ্ডও রূপান্তরিত হয়। সাধারণত কাণ্ড মাটির উপর অবস্থান করে এবং পাতা ও ফুল ফল ধারণ করে, আমরা জানি, কিন্তু বিশেষ ক্ষেত্রে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতি ও অবস্থানের পরিবর্তন ঘটে। এ ধরনের পরিবর্তনকে আমরা কাণ্ডের রূপান্তর বলি। তো অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার, যথা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো এদের আন্ডারে আবার এই প্রকার ভেদগুলো রয়েছে, আমরা এখন আসলে এগুলো সম্পর্কেই জানবো। তো প্রথমে হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। হ্যাঁ, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়, এ ধরনের কাণ্ডকে আমরা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলি। যেমন টিউবার বা স্ফীতকন্দ, গোলাল ও স্ফীতকন্দের উদাহরণ। স্ফীতকন্দে পর্ব, পর্বমধ্য, শুল্কপত্র, কাক্ষিক মুকুল থাকে, এগুলো কি সেটা কিন্তু আমরা ক্লাস সিক্সে জেনে এসেছি। তো শুল্কপত্রের কক্ষে গর্ভের মতো অংশকে চোখ বলে, অনুকূলিততে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তো খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার ধারণ করে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মৌলকাণ্ড বা রাইজোম। হ্যাঁ, আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়, এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে, এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব হতে শুল্কপত্র ও অস্থানিক মূল এবং শুল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়, যেমন আদা। এরপর হচ্ছে কন্দ। হ্যাঁ, পিঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের, এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল, পর্ব ও পর্বমধ্যগুলো সংকুচিত, পুরু ও রসালো শুল্কপত্র এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। যেমন আমরা পেঁয়াজ রসুনে দেখি তাদের যে ছালটা আছে সেটাই আসলে শুল্কপত্র, সেটা এমনভাবে থাকে ভেতরে সম্পূর্ণ অংশটা ঢাকা থাকে। তো কাণ্ডের নিজ দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়, আসলে পেঁয়াজ বা রসুনের গোড়া থেকেই ছোটো ছোটো মূল বের হয়, যেটা আসলে আমরা বাজার থেকে যখন পেঁয়াজ রসুন কিনি তখন খুব একটা থাকে না, বাট মাটি থেকে তোলার সময় এই মূলগুলো থাকে। তো এরপর হচ্ছে গুড়িকন্দ, ওলকচু গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড়, আকৃতিতে প্রায় গোলাকার, এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শুল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি বড় হয়ে শিশু গুড়িকন্দের সৃষ্টি করে, এটা হচ্ছে আসলে ওলকচু।
তো এবার আমরা অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানবো। হ্যাঁ, নরম কাণ্ডযুক্ত অর্থাৎ বিরুদ্ধ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। তো মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল শায়িত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা চার প্রকারের হতে পারে। প্রথম প্রকার হচ্ছে রানার বা ধাবক। থানকুনি, দুর্বা ঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বে কাক্ষিক মুকুল থেকে যে শায়িত শাখা জন্মায় তাকে ধাবক বলে। যেমন এখানে আমরা থানকুনি দেখতে পাচ্ছি, দুর্বা ঘাস দেখতে পাচ্ছি, এরা হচ্ছে রানার বা ধাবকের অন্তর্গত। এরা এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা লম্বা শাখা বের হয়। এ শাখা শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটিকে ধরে রাখে। বাকি শাখাটি বক্র অবস্থান করে এবং কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মাই হচ্ছে কচু। এরপর হচ্ছে অফসেট। হ্যাঁ, টোপা পানা, কচুরি পানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতির দেখায়। এদেরকে অফসেট বলে। এটা হচ্ছে টোপা পানা, এটা হচ্ছে কচুরি পানা। এরপর হচ্ছে শাকার বা ঊর্ধ্ব ধাবক। চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের শায়িত কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। যেমন দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে মাটির নিচে একটা বাঁশ আছে, তার থেকে যে শাখাগুলো বের হচ্ছে সেটা আসলে পরবর্তীতে নতুন বাঁশের জন্ম দিচ্ছে। এরপরে আমরা রূপান্তরিত কাণ্ডের যে প্রকারটা জানবো সেটা হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। হ্যাঁ, এ সকল কাণ্ড মাটির উপর স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আহরণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা চার প্রকারের হতে পারে। প্রথম প্রকার হচ্ছে ফাইলোক্ল্যাট বা পর্ণকাণ্ড। ফণিমনসা জাতি উদ্ভিদ এ ধরনের কাণ্ডের বেশ ভালো একটা উদাহরণ। এই যে এটা হচ্ছে ফণিমনসা। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। মানে এটা কিন্তু আসলে কাণ্ড দেখছো তোমরা, ঠিক আছে? তো পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। এরপর হচ্ছে থর্ন বা শাখা কণ্ঠ। অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সূচালক কাঁটায় পরিণত হয়। বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাঁটার মতো শাখা কণ্ঠ দেখা যায়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। হ্যাঁ, ঝুমকলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে কি বের হয়েছে, একটা পেঁচানো অংশের মতো বের হয়েছে যেটা কোনো একটা অবলম্বনকে ধরে আছে। এরপর হচ্ছে বুলবিল। হ্যাঁ, কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এরাই হচ্ছে বুলবিল। যেমন গাছ আলো, এই যে আমরা গাছ আলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে অনেক বড় গাছ, এটা গাছে ধরে। হ্যাঁ, এটা মাটির নিচে সাধারণ আলোর মতো ধরে না। তো এই ছিল আমাদের কাণ্ডের রূপান্তর। এবার আমরা জানবো পাতার রূপান্তর। হ্যাঁ, বিশেষ কাজ সমাধা করার জন্য পাতারও রূপ পরিবর্তিত হতে পারে। যেমন প্রথমে আছে আকর্ষী। হ্যাঁ, সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে, এগুলোকে আকর্ষী বলা হয়। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। জংলি মটরে এ ধরনের আকর্ষী দেখা যায়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জংলি মটর। হ্যাঁ, এরপর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। হ্যাঁ, পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় আসলে খাদ্য জমা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে পতঙ্গ ফা। কলসি উদ্ভিদের এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থোলের মতো রূপ ধারণ করে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আর কি। সো কি হয়, এর মধ্যে কোনো পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি, এই যে ঢাকনাটা বন্ধ হয়ে যায়, পরে গাছ তার থেকে দেহরস শুষে নেয়, মানে পোকাটা মরে যায়, তার শরীরে থাকা জলীয় অংশটা গাছ শুষে নেয়। খুবই ভয়ঙ্কর শুনতে লাগে, তবে এটা একটা প্রাকৃতিক ঘটনা। এরপর আছে প্রজননের জন্য রূপান্তরিত পাতা। কোনো কোনো উদ্ভিদের পাতার কিনারা থেকে কুড়ি গজায় এবং ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূল গজায়। কোনো এক সময় এরা সম্পূর্ণ স্বাধীন হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন এই যে আমরা পাথরকুচি দেখতে পাচ্ছি। এই যে পাথরকুচি পাতা থেকে আসলে নতুন গাছ জন্মাতে পারে। এরপর হচ্ছে কণ্টক পত্র। হ্যাঁ, পাতা কখনো কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু, মানে লেবুর যে আমরা কাঁটা দেখি সেটা আসলে একটা রূপান্তরিত পাতা। এরপর হচ্ছে শুল্ক পত্র। হ্যাঁ, কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি, এগুলোই শুল্ক পত্র। রসালো শুল্ক পত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো শুল্ক পত্র।
তো আমরা মোটামুটি আসলে অনেক কিছু জানলাম এই চ্যাপ্টারটা থেকে, তাই না? আর অনেক ধরনের ইনফরমেশন জানলাম এই চ্যাপ্টারে। যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মনে রাখতে হলে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে জিনিসগুলো বারবার পড়তে হবে, এবং তুমি যাতে সব কিছু তালগোল পাকিয়ে না ফেলো সেজন্য আমরা করেছি কি, তোমাদের বই অনুযায়ী আমরা এই চ্যাপ্টারে যে যে প্রকারভেদগুলো আছে, মূলের রূপান্তর, কাণ্ডের রূপান্তর, পাতার রূপান্তর, সবগুলোকে আমরা একটা ছকের মধ্যে নিয়ে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের রূপান্তর তিন প্রকার হয়, মূলের রূপান্তর, কাণ্ডের রূপান্তর, তারপর হচ্ছে পাতার রূপান্তর। পাতার রূপান্তরে এই কয়েকটা প্রকার হয় যেটা আমরা পড়ে আসলাম মাত্র। তো মূলের রূপান্তরকে আবার আমরা এগুলোতে ভাগ করতেছি, প্রধান মূলের রূপান্তর, সেখান থেকে অস্থানিক মূলের রূপান্তর, সেটা আবার তিন ভাগে, এবং তাদের মধ্যে যে ভাগগুলো আছে। অন্যদিকে কাণ্ডের রূপান্তরও আবার তিন রকম হচ্ছে এবং তাদের মধ্যে যে ভাগগুলো আছে। তো এই যে তুমি এখন যেটা দেখতে পাচ্ছ এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তুমি ঠিক হুবহু এই ছকটা তুলে ফেলতে পারো। এই ছকটা তুলে রাখলে তোমার মাথার মধ্যে সব কিছু তালগোল পাকাবে না, সহজে জিনিসগুলোকে আলাদাভাবে মনে রাখতে পারবে। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিই। আমি হাসান সাইন অফ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।